আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আজকে পবিত্র ঈদের আজহা, তো আজকে তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে ব্লগটি শুরু করছি। তো আমরা সকলে মিলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে, আর এখন যাচ্ছি রাস্তায় সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড খারাপ রাস্তা। ঈদের আগের দিন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট সব খারাপ হয়ে গেছে, কিন্তু এখন দেখছো এইগুলো হচ্ছে লাইট, আর এগুলো আমরা একদিনে জ্বালিয়েছি, আর এটার ভিডিওটা আমি রাতেও দেখাচ্ছি। তো আমরা হাঁটতে চলেছি, কারণ আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরে আমাদের এই মসজিদ বা ঈদগাহ বলতে পারো, সেখানে আমরা যেতে অনেকটা টাইম লেগে গেল। তাই আস্তে আস্তে আমরা সকলে হাঁটছিলাম আর সামনের দিকে আগাচ্ছিলাম। তোমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি তো কোথাও ঘুরতে যাইনি, তাই তোমাদের কোথায় ঘুরতে গিয়েছিলে সেটাই আমি তোমাদের সাথে জানতে চাই। তো অবশেষে আমরা ঈদগাহর খুবই কাছে চলে এসেছি, আর আমাদের ভিডিওটা খুবই কাঁপছে, কারণ হাতের পরে মোবাইল রেখেছি কোনো ট্রাইপড ছাড়া। আর এটা হচ্ছে আমাদের সুন্দর একটি ছোট্ট ঈদগাহ ময়দান, আর ঈদগাহ ময়দানটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পাশের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মসজিদ, আর এই মসজিদটার কাজ এখনও চলছে, আর আমরা ধীরে ধীরে এখন ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি। আর ঈদগাহ ময়দানটা দেখে তো খুবই ভালো লাগছিলো, কারণ এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে মনে হচ্ছিলো যে কত কী বলবার, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আর তোমাদের একবার কমেন্ট করে জানাবে যে তোমাদের ওই ঈদগাহ ময়দানটা কি সাজানোটা ভালো লেগেছে কিনা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের ব্লগটির সাথে থাকবেন। তো আমরা খুবই প্রথমের দিকে চলে এসেছি ঈদগাহে, তাই ভিড়টা একটু কম, কারণ এখনও সবাই এসে পৌঁছায়নি, আর আমরা ভিডিওটা করবো বলে খুবই প্রথমের দিকে উঠে চলে এসেছি। আর এগুলো হচ্ছে আমাদের যে গ্রামবাসী সকলে ঈদগাহ নামাজ পড়তে চলে এসেছে, আর নামাজ পড়তে সবাই ছোট থেকে বড় পর্যন্ত সকলে আমাদের এই ঈদগাহ ঈদের দিন নামাজ পড়তে আসে। তো এটা দেখছো এটা হচ্ছে আমার ছোট ভাই, যেটা সাদা টি শার্ট পরে এসলো সেটা হচ্ছে আমার ছোট ভাই, দেখলো আমার মামাতো ভাই ছোটতো ভাই, সকলে মিলে আমরা ঈদগাহ নামাজটি আদায় করব। আর আমাদের ইমাম সাহেব কিছু খুতবা দিচ্ছিল, আর সকল মানুষের খুতবাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল, কারণ খুতবা হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ যেটি নামাজের সকলের নামাজ পড়ে এখন বসে আছে। আর এটা হচ্ছে আমাদের পুরাতন সেই মসজিদটা, তোমাদের এর আগে বললাম এটার কাজ এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। তো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটিও আমি তোমাদের এই ব্লগের মধ্যে জানাচ্ছি। আর ইমাম সাহেব খুবই সুন্দরভাবে খুতবাগুলো দিচ্ছিল, তাই খুবই মনোযোগ দিয়ে সমস্ত মানুষ এই খুতবাগুলো শুনছিল, আর প্রচণ্ড প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছিল, কারণ সকলে আমরা আল্লাহকে মানি, আর আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র ঈশ্বর, তাই এসেছি তার নামাজ আদায় করার জন্য, তার কাছে আহ্বান জানানোর জন্য। আর সমস্ত মানুষ এখানে এসেছে, আর আমাদের গ্রামটি খুবই ছোট, তাই জনসংখ্যাও খুবই কম। অবশেষে বন্ধুরা আমরা নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ নামাজ পড়া তো আমাদের শেষ, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি এসে বাড়ি যাওয়ার সময় সকলে একসঙ্গে যা, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম সেই লাইটিং। আর এখানে আমরা একটা ঝর্ণা বানিয়েছি, শুধুমাত্র একদিনের মধ্যে এই গোটা পাড়াটা রাইস এবং ঝর্ণা দুটোই আমরা বানিয়েছি একদিনের মধ্যে। তো তোমরা তো বুঝতে পারছো একদিনে কতটা পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে, তো খুবই পরিশ্রম করে আমরা এইগুলো বানিয়েছি। আর আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সেটি আমি আজকে দেখাচ্ছি, তোমরা প্লিজ কমেন্ট করে সাবস্ক্রাইব করবে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং, আর আমরা সমস্ত পাড়ার যুবক ছেলে পেলে মিলে একদিনে জ্বালিয়েছি, মাত্র একদিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের ব্লগটির সাথে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততদিন তোমরা ভালো থাকবে ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।